চিকেন চাপ বানাতে যেগুলো আর লাগবে সেখানে হচ্ছে আমি সব নিয়ে নিয়েছি, বলে দিই এই যে চিকেন যেটা নিয়েছি এটা 2.5 কেজির মতো চিকেন রয়েছে এখানে, ঠিক আছে। এবার এখানে হচ্ছে চিকেন চাপের জন্য চিকেন চাপের মতন পিস বাজার থেকে কিনে এনেছি ওরকমভাবে কাটিয়ে, আর এর সাথে যা যা লাগবে একটুখানি বলে দিই। এখানে হচ্ছে পেস্ট যেটা আছে আদা রসুন আর শুকনো লঙ্কার পেস্ট, এটা এইখানে রয়েছে হচ্ছে পোস্ত কাজু বাদাম আর হচ্ছে 4 মগজ বাটা, এটা হচ্ছে দই, দই এখানে আমার 400 গ্রাম দই রয়েছে, বাট এতটা দই আমার লাগবে না, আমার ওই 300 গ্রাম মতন দই লাগবে। আচ্ছা এখানে যে মশলা রয়েছে এখানে আমি জাস্ট 1 চিমটে মতন হলুদ লাগবে, হলুদ না দিলেও হয়, 1 চিমটে হলুদ। আচ্ছা এইটা যেটা রয়েছে এই শুকনো গুঁড়োটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে জায়ফল জৈত্রী গুঁড়ো, এটা শুকনো করে গুঁড়ো করে নিতে হবে আগে, আর এই যে নুন পরিমাণ মতন, আর হচ্ছে এটা হচ্ছে কেওড়া জল, আর এখানে হচ্ছে সাদা তেল। তো এইটা দিয়ে আমি এখন চিকেন চাপের জন্য ম্যারিনেট করব চিকেনটাকে। চিকেন চাপের জন্য ফার্স্ট ম্যারিনেশন আমি যেটা দিচ্ছি এখানে আদা রসুন শুকনো লঙ্কার পেস্ট, তারপর দিচ্ছি আমি এখানে দই, তারপর দিচ্ছি আমি এই যে কাজু বাদাম পোস্ত আর হচ্ছে 4 মগজ বাটা। জায়ফল জৈত্রী গুঁড়ো জাস্ট অল্প একটু হলুদ, পরিমাণ মতন নুন, আচ্ছা সাদা তেল, এটা হচ্ছে কেওড়া জল, চা বানানোর জন্য কড়াইতে আমি নিয়েছি সাদা তেল আর ঘি, আমার তেলটা গরম হয়ে গেছে এখানে কড়াইতে যেটা দিয়েছি, তো এরপর আমি এখানে দেব গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন, এই দেখো এই যে গোটা গরম মশলা, এলাচ লবঙ্গ দারচিনি আর তেজপাতা আমি ফোড়ন দেব। ফার্স্টে আমি গোটা গরম মশলাটা ফোড়ন দিলাম, এরপর আমি তেজপাতাটা দিলাম ফোড়ন, এইটা ভালো করে একটুখানি নাড়িয়ে এই যে ফ্লেভারটা বেরোলে তারপর আমি পেঁয়াজগুলো এর মধ্যে দেব। এই যে পেঁয়াজ ভাজা চলছে, পেঁয়াজটা এখন পিঙ্ক হয়ে এসেছে, পেঁয়াজটাকে ভালোভাবে ভাজতে হবে, পুরো ব্রাউন হবে তারপর চিকেনটা এর মধ্যে দিতে হবে। এই যে পেঁয়াজ ভাজা হয়েই এসছে, ব্রাউন হয়ে গেছে পেঁয়াজগুলো, তো এইবার আমি এর মধ্যে চিকেনটা দেব।
এখন একদম মিডিয়াম ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে হবে, আর মাঝে মাঝে সে চেক করতে হবে যে লেগে না। এই যে চিকেন চাপ হচ্ছে, একদম লো ফ্লেমে এটাকে করতে হয়, হাফ হয়েছে এখন, আরও হওয়া বাকি আছে। এই যে চিকেন চাপ রেডি হয়ে গেছে, এইবার প্লেট